আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ক্লাসে আসার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। এমআরএস রহিম 97 এই চ্যানেলের পক্ষ থেকে আমরা পরবর্তী স্লাইডে যাই আস্তে আস্তে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চম শ্রেণী অধ্যায় 4। খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব একটি, আশা করি তোমরা শেষ পর্যন্ত থাকবে এবং নতুন কিছু তথ্য তোমরা জানতে পারবা এবং নতুন কিছু শিখতে পারবা আশা রাখছি। আমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছি, একটু খেয়াল করো এটা কি, এটা হচ্ছে পাট আর এটা হচ্ছে চা বাগান। দেখো আমরা চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি, পাট ক্ষেত এবং চা বাগান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু মনোযোগ দাও, তাহলে আমাদের আজকের পাঠ হবে হচ্ছে পাট, চা, তামাক। এটা হচ্ছে পাট, এটা হচ্ছে চা বাগান, এটা হচ্ছে তামাক। অবশ্য আমরা আমাদের গ্রামে অবশ্য এখন যে আমরা বিভিন্ন জায়গায় এগুলো হয়, সব জায়গায় আসলে এগুলো পাওয়া যায় না। তামাক পার্বত্য এলাকাগুলো তো হয়, তারপর উত্তরবঙ্গ গুলাতে হয়, উত্তরবঙ্গতে মনে করো রংপুর এগুলাতে, আর চা বাগান সিলেট, এগুলো নিয়ে আমরা সামনে ডিটেলস আলোচনা করবো কোথায় কোথায় হয়, কিভাবে হয়, এগুলো কিভাবে তৈরি করে, এই বিষয়গুলো নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করবো। আজকে যে বিষয়টা, আজকে পাট, চা এবং তামাক নিয়ে যে আলোচনা করবো, এখানে ভিতরে এই তিনটা বিষয়কে সামনে রেখে বিশেষ করে গুরুত্ব নিয়ে আলোচনা করব। অর্থকরী ফসল কাকে বলে তা তোমরা বলতে পারবে, বাংলাদেশের প্রধান প্রধান অর্থকরী ফসলের বর্ণনা করতে পারবে, বিশ্বে ভারতের পরে কোন দেশে বেশি পাট উৎপন্ন হয় তা বলতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব, আশা করি তোমরা শেষ পর্যন্ত থাকবে। দেখো তোমরা কি বলতে পারো অর্থকরী ফসল কাকে বলে? যেসব কৃষি পণ্য বিদেশে রপ্তানি করে মুদ্রা অর্জন করা হয় সেগুলোকে অর্থকরী ফসল বলে। যে কৃষি পণ্যগুলো আমাদের দেশে উৎপন্ন হয়, উৎপন্ন হওয়ার পরে এটা আমরা বিদেশে রপ্তানি করি, এই রপ্তানি করার ফলে আমরা প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা পেয়ে থাকি, এটাই হচ্ছে এই কৃষি পণ্যগুলো হচ্ছে অর্থকরী ফসল। তোমরা কি বলতে পারো বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কি? বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কি, যে ফসলটি বাংলাদেশ থেকে বিভিন্ন বিদেশের বিভিন্ন দেশে কি করা হয়, বিক্রি করা হয়, রপ্তানি করা হয়, তাহলে কোনটা এটা হবে? দেখো বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল পাট, এই পাটটা বিদেশের মানুষেরা আমাদের থেকে কিনে নিয়ে যায়। তবে এটা কিভাবে শ্বাস করতে হয় কি, অনেকগুলো কাজ আছে, এগুলো নিয়ে আমরা সামনে আরো আলোচনা করবো, তোমরা বুঝতে পারবে। দেখো এটা আমরা একটা মানচিত্র দেখতে পাচ্ছি, বিশ্বে ভারতের পরে বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়, তবে ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা, পাবনা, কুষ্টিয়া, যশোর ও নওগাঁ জেলায় বেশি পাট উৎপন্ন হয়। ভারতের পরে বিশ্বের ভিতরে প্রথমে ভারত প্রচুর পরিমাণে ওরা পাট চাষ করা হয় এবং সে তারপরে আমাদের দেশে প্রচুর পরিমাণে পাট চাষ হয়। তো আমাদের দেশে কোথায় কোথায় হয়, আমাদের দেশে ময়মনসিংহ, ফরিদপুর, কুষ্টিয়া, পাবনা, তারপর হচ্ছে কুমিল্লা, যশোর, নওগাঁ জেলায় প্রচুর পরিমাণে পাট উৎপন্ন হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা আমাদের এই মানচিত্রের ভিতরে যেটা আমরা দেখব কোন কোন জেলাতে হয়, আমরা এখানে ক্লিক করতেছি ময়মনসিংহ, দেখো এই যে এখানে ময়মনসিংহ দেখাচ্ছে মানচিত্রের ভিতরে এইটা, তারপর হচ্ছে ফরিদপুর, এই যে ফরিদপুর এখানে, এই ফরিদপুর, তারপর হচ্ছে ময়মনসিংহ, এই জায়গাগুলোতে কি হয় প্রচুর পরিমাণে পাট পাট উৎপন্ন হয়। এটা হচ্ছে কুমিল্লা জেলা মানচিত্রের ভিতরে আমি দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে, দেখো এটা হচ্ছে পাবনা জেলা, তারপর হচ্ছে কুষ্টিয়া, পাবনার পাশাপাশি কুষ্টিয়া জেলা, তারপর হচ্ছে যশোর, এই যে দেখো যশোর, এই জেলাগুলোতে মূলত কি হয় প্রচুর পরিমাণে পাট উৎপন্ন হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধু সারা বিশ্বের ভিতরে ভারত প্রথমে আছে, প্রচুর পরিমাণে ভারতে পাট উৎপন্ন হয়, পাশাপাশি ভারতের পরে আমাদের দেশে প্রচুর পরিমাণে পাট উৎপন্ন হয়, পাট চাষ হয়। তোমরা কি বলতে পারো সোনালি আঁশ কাকে বলা হয়? খেয়াল করো এই যে পাটটাকে বলা হয় সোনালি আঁশ, পাটকে কি বলা হয় সোনালি আঁশ বলা হয়। দেখো পাট যে বাগানটা তোমরা আমরা এর আগে ছবিতে দেখেছি, এই যে তখন এই পাটটাকে কি করা হয় পানিতে ভিজিয়ে রাখা হয় নির্দিষ্ট একটা
আছে, 7 দিন, 14 দিন, 21 দিন এইভাবে একটা মেয়াদ আছে। পানিতে ভিজানোর পরে ওটাকে পানি থেকে তুলে এইভাবে রোদে শুকানো হয়, আছে সিস্টেম করা আছে, ওরা যারা এই বিষয়ে অভিজ্ঞ যারা শ্বাস করে ওরাই বলতে পারে। তোমরা কি বলতে পারো পাট দিয়ে কি কি তৈরি হয়? তাহলে এই পাটটা কেন এত জনপ্রিয় আমাদের বাংলাদেশে, কেন পাটটা বিদেশে কি করা হয়, বিক্রি করা হয়, বিদেশেরা আমাদের থেকে কিনে নিয়ে যায়? তাহলে পাট দিয়ে কি কি করা হয় দেখো, তোমরা পাট দিয়ে রশি, চটের থলে ইত্যাদি তৈরি করা হয়। এই পাটটা আবার পচনশীল, এটা কখনো কি হবে না, থাকবে না, এটা তুমি ব্যবহার করবে একসময় কি হয়ে যাবে, তোমার ব্যবহার যদি হয়ে শেষ আর এটা কাজে লাগতেছে না, তখন এটা অটোমেটিকলি মাটিতে রাখলে এটা পচে যায়। কিন্তু প্লাস্টিকের যে ব্যাগ ব্যবহার করি আমরা, প্লাস্টিকের যে পলিথিন ব্যবহার করি আমরা, এটা কিন্তু পচে না। দেখো এখানে যে প্যাট কি বলে পাটের রশি, পাটের ব্যাগ, হ্যাঁ এগুলো আসলে খুবই পরিবেশ বান্ধব, যেগুলো কখনো পরিবেশের ক্ষতি করে না। পাট একটি তন্তু বা আঁশ যা দিয়ে দড়ি, ব্যাগ, কাপড় ইত্যাদি তৈরি করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বেশিরভাগ পাটের এই যে ব্যাগ, পাটের থলে, এগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করব, কারণ এগুলো পচনশীল, এগুলো পচে যায়। কিন্তু তুমি যে পলিথিন দিয়ে বাজার করো, পলিথিন দিয়ে বিভিন্ন ব্যবহার করো, তাহলে পলিথিন কখনো পচে না। বাংলাদেশের পাটের খ্যাতি বিশ্বজুড়ে, তাই পাট ও পাটজাত দ্রব্য রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়। আমাদের দেশ থেকে প্রচুর পরিমাণে টাকা আয় করা হয় বিদেশ থেকে, সেটা হচ্ছে পাট রপ্তানি করা হয়, রপ্তানি মানে বিক্রি করা হয়, আমাদের দেশ থেকে ওরা পাট গুলো কিনে নিয়ে যায় ওদের দেশে ব্যবহার করার জন্য। তোমরা কি বলতে পারো বাংলাদেশের অর্থনীতিতে কোন ফসল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? দেখো আমাদের বাংলাদেশের আরেকটি সম্পদ, সেটা হচ্ছে চা। চা শুধু আমাদের দেশে না, আমাদের বাংলাদেশের অর্থনীতিতে প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা হচ্ছে চা। বাংলাদেশের অর্থনীতিতে চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চা এখন কোথায় কোথায় পাওয়া যায়, কোথায় কোথায় বাগান আছে, এ বিষয়গুলো আমরা আমরা সামনে জানবো। প্রিয় ছোট্ট বন্ধুরা, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো আমাদের বাংলাদেশের কোথায় কোথায় চা পাওয়া যায়। দেখো আমরা এখানে একটু করে দেখি, আগে বাংলাদেশের সিলেট, চট্টগ্রামে চা বেশি উৎপন্ন হয়, তবে বর্তমানে দিনাজপুর, পঞ্চগড় জেলাতেও চা চাষ হচ্ছে। তাহলে বেশি পরিমাণে কোথায় হচ্ছে, যেটা হচ্ছে কোথায়, পার্বত্য চট্টগ্রাম এবং সিলেটে। পার্বত্য চট্টগ্রাম এবং সিলেটের পাশাপাশি এখন নতুন করে শুরু হয়েছে দিনাজপুর, পঞ্চগড় জেলাতেও প্রচুর পরিমাণে চা বাগান হচ্ছে। এই চাটাও কিন্তু আমরা বিদেশে আমরা রপ্তানি করে থাকি, এবং বিদেশ থেকে রপ্তানি করে প্রচুর পরিমাণে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। প্রিয় বন্ধুরা একটু আমরা খেয়াল করি, এখন আমরা মানচিত্রে একটু করে দেখবো সিলেট। সিলেট যেটা জেলাটি কোথায় আছে তোমরা একটু দেখো, এই যে এটা হচ্ছে সিলেট জেলা, সরি। তারপর হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রাম বলতে আমরা যেটা শুনে বুঝি হচ্ছে যেটা পার্বত্য চট্টগ্রাম, যেটা খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, এই তিনটি পাহাড় বেষ্টিত জেলাকে বলা হয় পার্বত্য চট্টগ্রাম। এই পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতেও চায়ের শাঁস, চায়ের বাগান রয়েছে। তারপরে পাশাপাশি হচ্ছে দিনাজপুর, এই যেটা হচ্ছে দিনাজপুর, দেখো দিনাজপুর। তারপর হচ্ছে পঞ্চগড়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন চা কোথায় কোথায় হয়, আমাদের দেশের কোন কোন জেলাগুলোতে হয় আমরা একটু খেয়াল করি। সিলেট, চট্টগ্রাম, দিনাজপুর, পঞ্চগড়। চট্টগ্রাম বলতে আমরা যেটা বুঝি পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবান। বাংলাদেশের চায়ের সুনাম থাকায় বিদেশে এর চাহিদা রয়েছে, চা রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। আমরা আমাদের দেশের বাংলাদেশের চা কিন্তু খুবই মজাদার, এবং বিদেশের মানুষেরা আমাদের বাংলাদেশের চাকে বেশি পছন্দ করে, এই জন্য আমরা এই বিদেশে চা বিক্রি করেও, চায়ের পাতা বিক্রি করে আমরা প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের কাছে একটি প্রশ্ন, এতক্ষণ যে আলোচনা করেছি এই আলোচনার আলোকে তোমাদেরকে দুটি প্রশ্ন বলতেছি। দেখো এই প্রশ্নগুলোর উত্তর তোমরা লেখার চেষ্টা করবে। পাটকে কি বলা হয় অর্থকরী ফসল, কাকে বলে? আশা করি তোমরা ইতিমধ্যে এই বিষয়গুলো জেনেছো, উত্তর লিখতে পারবে। এখন আমরা যেটা জানবো হচ্ছে তোমরা কি বলতে পারো ছবিতে কি দেখা যাচ্ছে? এই ছবিটাতে দেখি আমরা আসলে কি দেখতে পাচ্ছি। দেখো এটা কি জিনিস, এটা হচ্ছে, এগুলো হচ্ছে তামাক পাতা। তাহলে তামাক পাতা দিয়ে কি করে, এই তামাক পাতা সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানবো। দেখো তামাক পাতা কোথায় কোথায় হয়, রংপুর জেলা তামাক
চাষ বেশি হয়, তাহলে তামাকটা বেশি পরিমাণে হয় রংপুর জেলায়। তবে ইদানিং পার্বত্য চট্টগ্রামের রুমাতে, থানচিতে, তারপরে হচ্ছে আলীকদম, লামাতেও, এই তারপরে খাগড়াছড়ি, রাঙা মাটিরাঙ্গাতে বিভিন্ন এই নদীর পাশে পাশে কি হয় এই তামাক চাষগুলা হয়, তামাক বাগানগুলা করে থাকে। দেখো আমরা এখন মানচিত্রের ভিতরে দেখব, সেটা হচ্ছে রংপুর কোন জেলাতে, কোথায় রংপুর পড়ছে মানচিত্রের ভিতরে। এই যে দেখো, এই যে চা বা কি বলে তামাক বাগান, তামাক চাষ করা হয় রংপুর জেলায়। এখন তামাক দিয়ে কি কি তৈরি করে আমরা একটু দেখি। তামাক দিয়ে বিড়ি সিগারেট তৈরিতে তামাক ব্যবহার করা হয়। আসলে তামাকটা যদিও আমাদের দেশে ব্যবহার করা হয়, এটা সরকারে যদিও অনুমোদন আছে, আসলে তামাকটা খুবই স্বাস্থ্যসম্মত না, তামাকটা খুবই খারাপ একটা জিনিস, যেটা এটা এটার মাধ্যমে আসলে নেশাটা তৈরি হয়। তামাকটা ব্যবহার করা ভালো না। যারা তামাক ব্যবহার করে, বিড়ি সিগারেট ব্যবহার করে, এরা কিন্তু অল্পতে অসুস্থ হয়ে যায়, এদের শ্বাসকষ্ট সৃষ্টি হয়, হ্যাঁ অনেক সমস্যা সম্মুখীন হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু তামাক যদিও আমাদের বইতে আছে এই জন্য আমরা আলোচনা করছি, কিন্তু আসলে তামাক ব্যবহার আমরা করব না, তামাক আমরা তামাকের সিগারেট যে বানানো হয় এগুলো আমরা খাবো না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলো খুবই খারাপ, যেটা নেশা জাতীয়, মানুষের বিভিন্ন রোগ ব্যাধিতে এই তামাক খুবই উপকার করে। বাংলাদেশে উৎপন্ন তামাকের বেশিরভাগ রপ্তানি করা হয়, বাংলাদেশে যে তামাকগুলো তৈরি করা হয় এটা বেশিরভাগই বিদেশে রপ্তানি করা হয়। বিভিন্ন কোম্পানিগুলো, সিগারেটের বিড়ির কোম্পানিগুলো প্রচুর পরিমাণে টাকা দিয়ে চাষিদেরকে উৎসাহিত করে এবং তাদেরকে বীজ দিয়ে চাষ করা হয় এবং তাদের থেকে তামাকটা ক্রয় করা হয়। আমি আমাদের এলাকায় দেখেছি, আমাদের এলাকায় এবং আমি আলীকদমও দেখেছি এই তামাক চাষটা কিভাবে করা হয়। দেখো এখানে তামাক চাষের আমরা ছবিটা দেখতেছি। তামাক মানুষের শরীরের জন্য ক্ষতিকর, তাই তামাক চাষকে আমরা তামাক চাষকে নিরুৎসাহিত করা হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদিও আমাদের একটু লাভ হয়, সেটা কিন্তু আমাদের পরিবেশের জন্য খুবই ক্ষতিকর একটা দিক। সেটা হচ্ছে যে জায়গাটার ভিতরে তামাক চাষ করা হয়, ভবিষ্যতে ওই জায়গাটার ভিতরে, ওই জমিটার ভিতরে আর ফসল হয় না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা একটু মাথায় রাখবা, তোমাদের এলাকাতে যদি কেউ তামাক চাষ করে, তাকে সাথে সাথে তাকে বুঝাবা, তাকে বাধা দিবা, না আপনি এই এলাকাতে তামাক চাষ করতে পারবেন না, এটা অনেক ক্ষতি হয়, অনেক পরিবেশের অনেক ভারসাম্য নষ্ট হয়, এবং যেই তামাকটা ব্যবহার করে, সিগারেটটা ব্যবহার করে যারা খায়, এরাও স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যান্য অর্থকারী ফসলের মধ্যে রয়েছে তুলা, রেশম, সুপারি, রাবার। দেখো এটা হচ্ছে তুলা, এটা হচ্ছে রাবার, রেশম, তারপর হচ্ছে সুপারি, এগুলো আমাদের বিদেশে, আমাদের বাংলাদেশ থেকে বিদেশে রপ্তানি করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে এখন একটি প্রশ্ন দিচ্ছি, দেখি তোমরা শূন্যস্থানটা পূরণ করতে পারো কিনা আমার সাথে চেষ্টা করো। পাট হলো আমাদের প্রধান দেখো পাট হলো আমাদের প্রধান অর্থকারী ফসল। রংপুর জেলায় তামাকের চাষ বেশি হয়, তামাক চাষকে নিরুৎসাহিত করা হচ্ছে। বর্তমানে দিনাজপুর, পঞ্চগড় জেলাতেও চা চাষ হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তামাকটা ব্যবহার করব না। যারা তোমরা আমার এই এখন ক্লাস ফাইভে পড়তেছো, যারা সিক্স সেভেন এইটে আছো, হ্যাঁ তোমাদের কাছে অনুরোধ থাকবে, এটা সিগারেটটা কত ক্ষতিকর তুমি এখন বুঝবা না, তোমার লাংস নষ্ট করে দিবে, তোমার অনেক রোগের উৎস হচ্ছে এই সিগারেট পান করা, এটা থেকে আমরা দূরে থাকবো। কেউ যদি আমার বন্ধুদের ভিতরে যদি কেউ সিগারেট পান করে, তাকেও আমরা কি করব, নিরুৎসাহিত করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করো, আমরা আজকের ক্লাসের শেষ পর্যন্ত এসে গেছি, এবং এতক্ষণ পর্যন্ত তোমরা যারা আমার এই ক্লাসটি ধৈর্য সহকারে ভালোভাবে মনোযোগ দিয়ে ক্লাসটি দেখেছো, প্রিয় ছোট্ট বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার আমাকে একটু লাইক দিয়ে এবং কমেন্টস করে উৎসাহিত করবে। আর তোমাদের আর কি কি কোন বিষয়ে তোমাদের ক্লাস জানা দরকার বা দেখতে চাও, তাহলে অবশ্যই কমেন্টসে জানাবা, আমি চেষ্টা করব আপলোড করার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মনোযোগ দিয়ে পড়ালেখা করবে। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম।